আসসালামু আলাইকুম গাইস, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ভৈরবের ঐতিহ্যবাহী মাছের আড়তে। এখানে নানা জায়গা থেকে আপনার মাছ সারা বাংলাদেশের সংগ্রহ করে থাকে। চলুন দেখি কি কি মাছ এখানে পাওয়া যায়। হ্যাঁ, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ। এখানে অনেক মাছই পাওয়া যায়, তার মধ্যে অন্যতম মাছগুলোর মধ্যে হলো কাতলা, ইলিশ, এই ধরনের অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। তো হ্যাঁ, এখানে আপনারা অনেক বড় বড় মাছ আপনারা দেখতে পারবেন। রুই, কাতলা, তারপর বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ আপনারা এই ভৈরব বাজারের এই মাছের আড়তে থেকে পাওয়া যায়। ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভৈরব বাজার থেকে মাছ বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে। এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, রুই, কাতলা, বোয়াল মাছ, এখানে অনেক প্রজাতির মাছ আপনারা পাওয়া যায়। হ্যাঁ দেখছেন, ওরা খুব সুন্দর করে সাজানো গোছানোভাবে মাছগুলো সাজিয়ে রাখছে। এখানে অনেক ক্রেতাদের সমাগম আমরা দেখতে পাচ্ছি, তারা মাছের দরদাম করতেছে বিক্রেতার সাথে। হ্যাঁ, ছোট ছোট প্রজাতির মাছ আপনারা এখানে এখন দেখতে পারবেন। ছোট ছোট কিছু প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। হ্যাঁ, সবচেয়ে বড় যেটা সেটা হলো ইলিশ। এখানে মেঘনা নদীতে ইলিশ পাওয়া যায়, খুব সুন্দর, খেতে সুস্বাদু। তারপর এখানে এখানে কিছু মাছ দেওয়া আছে অনেকগুলা। হ্যাঁ, যেটা সবার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখান থেকে আপনার যেগুলো ভালো বড়, এগুলো অন্য জায়গায় রাখা হচ্ছে। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এক একটা চিংড়ি মাছ যেটা আমি হাতে ধরলাম। চিংড়ি মাছটা মাঝারি সাইজের, তেমন একটা বড় না। তারপর এখানে আপনারা মাছ কাটতে পারবেন, মাছ কেটে দেওয়ার জন্য সুবিধা আছে। আশা করি আপনারা এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন।